লোকে বিসর্জন দিতে হয়। হ্যাঁ, মেয়েরা অভিনয় করতে খুব ভালো পারে। কষ্টগুলোকে বুকে চেপে রেখে হাসি মুখে থাকাটা অভিনয়। এক সময় আমরা সেই মেয়েগুলোকেই চরিত্রহীন নষ্ট মেয়ে বলে থাকি। একটা কথা মনে রাখবে, কোনো ছেলের স্পর্শ না পেলে কোনো মেয়ে নষ্ট বা চরিত্রহীন হয় না। আমাদের কোনো অধিকারই নেই যে কোনো মেয়েকে নষ্ট বলা চরিত্রহীন বলা। মনে রাখবে, তুমি যার জন্য এই গোটা পৃথিবীটাকে দেখতে পাচ্ছ, হ্যাঁ আমি তোমার মার কথাই বলছি, সেও বিয়ের আগে একটা মেয়ে ছিল। হ্যাঁ, আমি মানছি সব মেয়ে ভালো না, কিন্তু একটা খারাপ মেয়ের জন্য আমি সবগুলো মেয়েকে দোষী করতে পারি না। তুমি ধরো, তুমি বাজার থেকে এক কার্টুন আম কিনেছ, সেখান থেকেও কিন্তু একটা খারাপ আম বেরোতে পারে। তাই বলে কি আমি সবগুলোকে আম খারাপ বলবো? নিশ্চয়ই না। আর মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলছি, যে তোমরা তোমাদের মতো করে চলো, কারণ লোকে তো খারাপ বলবি। তুমি যেদিন জন্ম নিয়েছিলে সেদিনও তো খারাপ বলছি যে মেয়ে হয়েছে।